এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালোই আছি, সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। তবে চলো, এই যে ভাইয়ের বিয়ে আজকে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে এখান থেকে হচ্ছে আমরা ফুল নিয়ে যাব, তিতলির জন্য হচ্ছে গোলাপ ফুল নেব, আর আমার জন্য বেলি ফুল, জুঁই ফুল, তো এগুলো আমরা নিয়ে যাচ্ছি। ওইখানে কোথায় বাবার পাওয়া যাবে কিনা সেটা জানি না, হয়তো ওরা এনে রাখবে, তবু আমার জন্য আমি এখান থেকে আগেই নিয়ে যাচ্ছি। এমনিতে আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, আর একটু আগে বেরোতে হতো। তারপরে দেখো আমরা চলে এসেছি। আর তারপর এই যে এইদিকে দেখো, মেয়েকে হচ্ছে আশীর্বাদ করতে যাবে, আর ছেলের বাড়ির হলুদ মেয়ের বাড়ি পাঠাতে হবে, তো সেইগুলো এখানে গোছগাছ চলছে, তো সেটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। সবে মাত্র এসেছি, জামাকাপড়ও ছাড়তে পারিনি, সত্যি বলছি আর একটু আগে আসতে হতো, তো যাই হোক আসতে পারিনি। তবে চলো এদিকে গোছগাছ দিয়ে ওদের পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, মেহেন্দি পরবো। তারপর হচ্ছে ওদিকে ওরা বেরিয়ে পড়লো আশীর্বাদ করতে, আর আশীর্বাদ করতে হচ্ছে কাকা আর ছোটো পিসি গেছে, তো তারপর আমরা এদিকে দেখো চলে এসেছি। হচ্ছে আমরা এখন মেহেন্দি পরা শুরু করে দিয়েছি, বাড়ি থেকে মেহেন্দিটা পরতে পারিনি, তিতলি যদিও একটু পরেছিল, মাহি আর আমি সেভাবে পরতে পারিনি, তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন মেহেন্দিটা পরে নিই, তারপর আবার ছেলেকে আশীর্বাদ করতে আসবে, মানে ভাইকে। তো আশীর্বাদ পর্বটা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা জল স্বাস্থ্যে বেরোবো। তো চলো, এই যে ভাইকে হচ্ছে আশীর্বাদ করতে চলে এসছে, এটা হচ্ছে মেয়ের মামা। তো যাই হোক, এখন ওই যে ভাইকে চেন দিয়ে আশীর্বাদ করেছে, তো আমরা এখানে বসে একটু দেখলাম, তারপর হচ্ছে আমরা রেডি হয়ে বেরোবো। আর এটা হচ্ছে আমার পিসি, তো পিসি একটু ভাইকে আশীর্বাদ করে নিল, আর এখন আশীর্বাদ তোমাদের দেখিয়ে দিলাম, এবার হচ্ছে আমরা যাব জল সাজতে, তো একটু রেডি শেডি হয়ে বেরোবো। আর আজকের ভিডিওটি তোমরা মিস করো না, আমরা প্রচুর আনন্দ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই ঘাটে জল নিতে এসছি, আর পিসিদের এখানে তেমন কোনো পুকুর বা ঘাট নেই, তো এখান থেকে হচ্ছে নিয়ে যাব, তারপর ভাইকে স্নান করাবো। আর আমরা হচ্ছে বেরোতে বেরোতে লেট হয়ে গেছিলো, কারণ এমনিতেই লেট করে বেরিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, তো ভাবলাম বিকাল বিকালে একটু বেরোবো। তো এই যে বেরিয়েছি, আর এখন দেখো ও ক্যামেরাটা ভালো আসছে না ভিডিওটা, তো চলো জল নিয়ে বাড়ি যাই। তারপর দেখো আমরা জল নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে ভাইকে স্নান করাবো, তারপর হচ্ছে রেডি করাবো, এমনিতে একটু দেরি হয়ে গেছে, তো চলো এখন ভাইকে স্নান করে দিয়ে চট জলদি আমরাও সবাই রেডি হয়ে নেব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে, আবার নেক্সট ব্লগে বিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদের কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগ, তো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।